নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলের হাতেই কম বেশি নানা ধরনের নানা আকৃতির চিহ্ন থাকে। সাধারণত হাতে যে সকল চিহ্নগুলি থাকে সেগুলি হল চতুষ্কোণ, তারাচিহ্ন, জব বা দ্বীপ চিহ্ন, ক্রস চিহ্ন ইত্যাদি। আর এই চিহ্নগুলি দেখেও কোনো মানুষের ভাগ্য সম্বন্ধে অনেক কিছুই বলা সম্ভব। এক কথায় বলতে গেলে হাতের রেখা যেমন গুরুত্ব রয়েছে, তেমনই গুরুত্ব রয়েছে এই চিহ্নগুলির মধ্যেও। আর সেই গুরুত্বের কথা ভেবেই আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো বন্ধুরা, আজকের আমি আলোচনা করব হাতের ত্রিভুজ চিহ্ন নিয়ে। হাতের এই চিহ্নটি ত্রিভুজের মতো দেখতে বলে একে ত্রিভুজ চিহ্ন বলা হয়ে থাকে। তবে এই চিহ্নটি নানা ধরনের হতে পারে। এই চিহ্নটি হাতের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান করলে বিভিন্ন রকমের তার ফলাফল দেখা যায়। প্রথমে আসব, যদি ত্রিভুজ চিহ্নটি শনির ক্ষেত্রে থাকে তাহলে জাতক কিংবা জাতিকারা গুপ্তবিদ্যায় বিশেষ পারদর্শী লাভ করে থাকে। ত্রিকোণ বা ত্রিভুজ চিহ্নটি চন্দ্রের স্থানে থাকলে জাতক শিল্পী অথবা ধার্মিক প্রকৃতির হয়। এটি যদি শুক্রের স্থানে থাকে তাহলে ভালোবাসার পরীক্ষা করে তবেই প্রেমে লিপ্ত হয়। ত্রিকোণ চিহ্ন যদি বুধের ক্ষেত্রে থাকে তাহলে জাতক কিংবা জাতিকার ক্ষেত্রে জীবনের পেশাগত দিকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়, তবে এরা বিদ্বান ও রাজনীতিজ্ঞ হয়ে থাকে। রবির ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে তাহলে সেই সকল জাতক কিংবা জাতিকারা নাটক, কলাবিদ্যা, বিজ্ঞানে বিশেষ পারদর্শী হয়ে থাকে, এছাড়াও ধন ও খ্যাতি অর্জন করতে পারে। যদি চন্দ্রের ক্ষেত্রে নিচের দিকে ত্রিভুজ চিহ্ন থাকে তবে সেই সকল জাতক কিংবা জাতিকারা সম্মান লাভ করে, সামাজিকভাবে অনেক বেশি প্রতিপত্তি লাভ করে তারা। ত্রিভুজ চিহ্ন যদি মঙ্গলের ক্ষেত্রে থাকে তাহলে জাতক কিংবা জাতিকারা অস্ত্রবিদ্যায় পারদর্শী এবং রণনীতিতে বিশেষ বিশারদ হয়ে ওঠেন। বৃদ্ধাঙ্গুলের প্রথম পর্বে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তবে জাতক কিংবা জাতিকার ইচ্ছাশক্তি অনেক বেশি প্রবল হয় এবং তা বৈজ্ঞানিক উপায়ে সেটিকে কাজে লাগায়। কিন্তু বৃদ্ধাঙ্গুলের একেবারে গোড়াতে এই চিহ্ন থাকলে জাতক কিংবা জাতিকার জীবনে দুর্ভাগ্যের উন্মেষ ঘটে। অনামিকার প্রথম পর্বে এই চিহ্ন থাকলে জাতক প্রসাধন ও সৌন্দর্য সংক্রান্ত বিষয়ে পারদর্শী হয়ে থাকে। অনামিকার তৃতীয় পর্বে ত্রিভুজ চিহ্ন থাকলে জাতক অত্যাধিক কথা বলে। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে থেকে আমরা জেনে নিলাম জাতক কিংবা জাতিকার হাতে ত্রিভুজ চিহ্ন বিভিন্ন স্থানে থাকলে তার কি ফল হতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।